নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। নির্বাচন কেবল অংশগ্রহণমূলক হলে হয় না, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগ হতে হয়। নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে বিশ্ব সভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারব না। প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আমরা কলঙ্কিত হতে চাই না। আইন শৃঙ্খলা অবিপ্রেত আচরণ করবেন না। আপনারা নির্বাচনের সবচেয়ে বড় সহায়ক শক্তি। প্রত্যেকের প্রতি সম আচরণ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন আপনাদের কর্তব্য। নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকুন। নিজেদের পোশাকের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করুন। রিটার্নিং অফিসার সহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের বলছি, জাতির ক্রান্তিকালে আপনারা এক ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন। বিবেক সমুন্নত রেখে অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সাহসিকতার সঙ্গে আইন অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করুন। কোনো কলুষিত নির্বাচনের দায় জাতি বহন করতে পারে না। ভোটারদের বলতে চাই, নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন, আপনার ইচ্ছানুযায়ী প্রার্থীকে ভোট দিন। ভয়ভীতি বা প্রলোভনের কাছে নতি স্বীকার করবেন না। আপনারা আপনার একটি ভোট গণতন্ত্রের রক্ষা কবচ। এবারের নির্বাচন আমাদের আত্মসম্মান সমুন্নত রাখার নির্বাচন।